নমস্কার, সোজা বড় রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সুজির পকোড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এখানে মিহিভাবে কিন্তু গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আলুটাকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। আলুর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে। আলুটা ভালোভাবে ধুয়ে নিলাম, দেখুন জল থেকে কিন্তু আলুটা আমি ছেঁকে নিয়েছি। পরিমাণ মতন এখানে সুজি দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন, স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম, এক চামচ মতন এখানে জিরে দিয়ে দেব, গোটা জিরে, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, ঝালের জন্য এখানে দিলাম লঙ্কা কুচি, আপনারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ জল দিয়ে দেব। ভালো করে কিন্তু এখানে মাখিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব, যাতে সুজিগুলো ভিজে যায় আর একটু জলগুলো টেনে নেয়। ভালো করে কিন্তু এখানে মেশানো হয়ে গেছে, দেখুন ঢেকে রাখলাম 5 মিনিট। 5 মিনিট বাদে আমি ফিরে চলে এসেছি, 2 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আলু দিয়ে কিন্তু এখানে একটু জল সামান্য ছেড়েছে, এর জন্য কিন্তু একটু পাতলা হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আবারও কিন্তু 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে অল্প অল্প সুজির মিশ্রণগুলো নিয়ে বড়ার আকারে তেলে দিয়ে দেব। প্রত্যেকটা কিন্তু বড়াগুলো একইভাবে আমি এখানে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমে দিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এক পিট কিন্তু লাল হয়ে গেছে, ঠিক এমনিভাবে কিন্তু উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেব। এখানে দেখুন লাল হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে, আর বাদ বাকি সুজির পকোড়া বা বড়াগুলো কিন্তু আমি একইভাবে এখানে ভেজে তুলে নেব। একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর পেঁয়াজ ছাড়া কিন্তু নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন, খেতে খুব অপূর্ব লাগে। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে।